এই পর্যায়ে এসে যদি আপনি আপনার ফরজ ইবাদতগুলোর গুরুত্ব বুঝে থাকেন আমি আপনাকে কয়েকটা কথা বলবো যে এই রমজানের জন্য আপনি আজকে একটা উপদেশ নিয়ে যান আমি কয়েকটা আমলের কথা বলবো এর মধ্য থেকে যার জন্য যে আমলটা সহজ আপনি দেখেন এই রমজানে সেই আমলটা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং এর মাধ্যমে আপনি আপনার নাজাতের ব্যবস্থা করে নেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল এটা আমি আপনার কাছে বলবো না কারণ আপনার কাছে এই কথাগুলো বললে আপনার কাছে মনে হবে উনি তো আল্লাহর রাসূল ছিল আমরা কি রাসূলের মতো ক্ষমতা রাখি পারবো সারা রাত এইভাবে নামাজ পড়ে পা ফুলিয়ে দিতে পারবো না শয়তান ওখানে আপনাকে ওয়াসওয়াসায় ঠেলে দেবে এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আপনার কাছে বলবো না যে রাসূলুম কত সিয়াম রাখতো কত দান সাদকা করতো এগুলো আমি বলবো না আমি তার এই উম্মতের মাঝে যারা রাসূলের মতো আমল করেছে যারা মানুষ হয়ে আমাদের মতো মানুষ হয়ে তারা দেখিয়ে দিয়েছে তারা ইবাদত করে করে নবীদের সমপর্যায়ে চলে গেছে এমন কিছু ব্যক্তির আমল আমি আপনার কাছে কোট করব যাতে করে এই কথাগুলো থেকে আপনার মনের একটা খোরাক আপনি আজকে নিয়ে যাবেন যে আমিও তাহলে এমন একটা কিছু করব এই উম্মতের মাঝে যারা নবী নয় কিন্তু সাধারণ মানুষ হয়েও যারা নবীদের শীর্ষস্থানের পর্যায়ে চলে গেছে তাদের প্রথম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী নন কিন্তু তাকে নবীর মাধ্যমে যা জানানো হয়েছে তিনি তার জীবনে তাই বাস্তবায়ন করেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যিনি হচ্ছেন সিদ্দিক মানে নবীদের পরের স্টেজে পৌঁছে গেছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন কোন ইবাদতের ক্ষেত্রে তিনি পেছনে ছিলেন না এমন কোন ইবাদতের ক্ষেত্রে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার নামাজের দৃশ্যটা কি বর্ণনা হয়েছে তিনি যখন নামাজে দাঁড়াতেন ধরেন পৃথিবী পেছন দিকে কিয়ামত হয়ে যাচ্ছে আবু বকর তার সেজদার জায়গা থেকে সামান্যতম এদিক সেদিক হিলতেন না তার চক্ষু এদিক সেদিক যেত না কোন একদিন রাসূলুল্লাহ চলে আসছে আবু বকর ইমামতিতে সবাই তালি মারছে এইভাবে সংকেত দিচ্ছে কেউ সুবহানাল্লাহ বলছে আবু বকর একটু হিলছে না কিন্তু যখন অধিক মাত্রায় এরকম শব্দ হচ্ছে তখন আবু বকর একটু ঘুরে দেখেছে যে রাসূলুল্লাহকে দেখা যাচ্ছে তখন তিনি পেছন দিকে সরে এসেছে ওই হাদিসের মধ্যে কথাটা আছে যে আবু বকরের চরিত্র হলো তিনি যদি আল্লাহু আকবর করে দাঁড়িয়ে যান পৃথিবী কিয়ামত হয়ে যাবে আবু বকরকে নামাজ থেকে কেউ বেখেলি করতে পারবে না এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রমজান মাস আবু বকরের ইবাদত কেমন ছিল এটা বলে তো আমি ব্যর্থ হব তার রেগুলার যে আমলগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মাঝে ছিল আমরা কেউ রমজান মাসে সেই ইবাদত করি না যেটা তারা ব্যক্তিগত দিন সারা দিন মাঝে মাঝে প্রত্যেক মাসে যে ইবাদতগুলো করত কোন একদিন ফজরের সময় ফজরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন আবু হুরায়রা তার বর্ণনাকারী মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাঈমান এমনি রাসূলুল্লাহ বলে দিচ্ছে তোমাদের মাঝে কে আছে যার আজকে সকাল হয়েছে সিয়াম অবস্থায় তার মানে কে আজকে সকাল করেছো সিয়াম রেখে সিয়ামের নিয়ত করে ফেলেছো কে আছো তোমাদের মধ্যে কেউ নাই আবু বকর বলতেছে আনা ইয়া রাসূলুল্লাহ আমি আজকে সিয়াম রেখেছি ফজরের নামাজের সময় তোমাদের মধ্যে কে আছে যে আজকে ফজর হয়েছে মাত্র কে আছে কোন জানাজায় অংশ নিয়েছিলে কারো হাত ওঠেনি তখন আবু বকর বলতেছে আনা ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একটা জানাজা পড়ে আসছি সুবহানাল্লাহ বা রাতের কোন অংশে হয়তো পড়েছে ফামান আতা মিনকুমুল ইয়াউমা মিসকিনান তোমাদের মধ্যে কে আছে যে আজকে কোন মিসকিনকে খাদ্য দিয়েছে তখন আবু বকর বলতেছে আনা ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আজকে আমি করতে পেরেছি চতুর্থবার রাসূলুল্লাহ বলছেন কালা ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান তোমাদের মধ্যে কে আছে যে আজকে কোন একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল বা সেবা শুশ্রূষা করেছে তখন আবু বকর সিদ্দিক হাত তুলে বলতেছে আনা ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আজকে আমি করেছি আবু বকর সিদ্দিক রমজান মাস ছিল না যে কোনো দিন যে কোনো কল্যাণকর কাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে বেড়ে আছেন তখন রাসূলুল্লাহ বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামান যেই ব্যক্তির আমল নামায় মা ইজতামাআনা ফি ইমরিইন এই কাজগুলো যেই ব্যক্তির জীবনে যার আমল নামায় জমা হয়ে যাবে ইল্লা দাখালাল জান্নাহ সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে তার মানে এই আমলগুলো যার জীবনে পাওয়া যাবে সেই ব্যক্তি জান্নাতি এটা রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন
আর এই হাদিসটাকে ইমাম মুসলিম তার 45 নম্বর অধ্যায় মানাকিবিল আনসার বা মানাকিবে সাহাবা সাহাবীদের মর্যাদায় এনেছেন হাদিস হচ্ছে 6076 মানে 6076 নম্বরে এই হাদিসটি মুসলিমে আপনি পেয়ে যাবেন যেমনটা বললাম 45 নম্বর অধ্যায়তে গিয়ে রয়েছে এটা হচ্ছে আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা চমৎকার ঘটনা রয়েছে তারা কিভাবে ভাবতো কিভাবে ভাবতো তাদের তাদের জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ইয়া রাসূলুল্লাহ জরুরি নয় যে কোন ব্যক্তি কোন একটা দরজা দিয়ে জান্নাতে গেলেই তো কামিয়াব কোন একটা দরজা দিয়ে ঢুকলেই হলো সে নামাজের দরজা দিয়ে ঢুকুক রোজার সিয়ামের দরজা যেটা বাবু রায়্যান দিয়ে ঢুকুক বাবু সাদাকা দিয়ে ঢুকুক বাবু তাওবা দিয়ে ঢুকুক বাবু জিহাদ দিয়ে ঢুকুক যেই কোন একটা দরজা দিয়ে জান্নাত পেয়ে গেলেই কামিয়াব এমন কি কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তিকে আটো দরজা খুলে দিয়ে বলা হবে তুমি আমার দরজা দিয়ে আসো এমন মর্যাদা কি কেউ পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন না বহু মানুষ এই মর্যাদা পাবে এবং আমি আশা করি আবু বকর তুমি তাদের একজন তার জীবনের এমন কোন ইবাদত নাই যেটা গ্যাপ নামাজে আবু বকর ফার্স্ট সিয়ামে আবু বকর ফার্স্ট সাদাকাতে আবু বকর ফার্স্ট জিহাদে আবু বকর ফার্স্ট সুবহানাল্লাহ কোন ইবাদত আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে পেছনে পাবেন পাবেন না যার জন্য আট দরজা খুলে দিয়ে বলা হবে আবু বকর ওয়েলকাম তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেটা আমি পেয়েছি যেটা রমজান আজকের আলোচনার সাথে রিলেটেড উসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজ কেমন ছিল বা তাদের আমল কেমন ছিল এই সম্পর্কে আমি একটা কথা আপনার কাছে উল্লেখ করি সুবহানাল্লাহ খুব চমৎকার এই কথাগুলো আছে কোথায় মুসান্নাফ আব্দুর রাজ্জাক 4653 নম্বরে এই এই আসারটি পেয়ে যাবেন এবং এই কথাটিকে কোট করেছেন ফাদাইলুল আওকাত লি ইবনু কাসির রাহিমাহুল্লাহর একটা কিতাব রয়েছে ফাদাইলুল আওকাত তাতে তিনি সহি সনদে তার এই কথাটাকে উল্লেখ করেছেন একজন ব্যক্তি আন্নার রাজুলান সালা আব্দুর রহমান ইবনু উসমান আল তাইমিয়া আব্দুর রহমান ইবনু উসমান আল তাইমি একজন তাবি তাকে জিজ্ঞাসা করেছেন কার সম্পর্কে আন সালাতি তালহা ইবনু উবাইদিন একজন ব্যক্তি বলল আপনি যদি সম্ভব হয় আমাকে তালহা ইবনু উবাইদিন রাদিয়াল্লাহু তাআলা নামাজটা কেমন ছিল আমাকে একটু জানান তখন ওই আব্দুর রহমান বলছে ওই তালহা বিন উবাইদিন কেন আমি যদি তোমাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজ কেমন ছিল এটা যদি বলি তুমি কি সন্তুষ্ট বলছ না অবশ্যই আমি সন্তুষ্ট কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন চার খলিফার একজন এবং তিনি হচ্ছেন মুসলিম একজন খলিফা আর অনেক ধনী ব্যক্তি পয়সাওয়ালা শান শৌকতের সাথে যারা থাকে রাজা বাদশা তাদের কথা শুনতে যে কেউ জানতে চায় যে তাদের জীবনটা কেমন তখন আব্দুর রহমান বিন উসমান তিনি বলছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজ তোমার কাছে আমি বর্ণনা করি একদিনের ঘটনা তিনি বলতেছেন ফাকালা ফাসাল্লা উসমান একদিন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ পড়তে দেখেছি তিনি নামাজ আদায় করতেছেন ফাইজা হুয়া ইয়াসজুদু সুজুদুল কোরআন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সেজদা এসেছে তিনি সেজদায় গেলেন কোরআন তেলাওয়াতের সেজদা কয়টা একটা একটা তো একটাই 14টা না 15টা আছে কোরআনে তো যখনই কোরআন তেলাওয়াতের আয়াতটা আসবে আপনি কয়টা সেজদা করবেন একটা নয় তো একটা সেজদায় তিনি গিয়েছেন এই আব্দুর রহমান বলছেন তার সেজদার ধরনটা কেমন ছিল যখন তিনি কোরআন তেলাওয়াতের সেজদায় গেছেন এখন আর তিনি সেজদা থেকে ওঠে না এই আব্দুর রহমান বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা সেজদায় গেছে নামাজে এখন সেজদা থেকে আর ওঠে না তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে তখন তিনি নিজে নিজে বলতেছেন আমি বুঝতে পেরেছি উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সেজদাটা কতটা লম্বা হবে তখন তিনি বলতেছেন যে সুজুদুল কোরআন হাত্তা ইজা কুলতু আমি বলতে বাধ্য হয়েছি হাযিহি হাওয়াদিয়াল ফজর এই সেজদা আজকে ফজর ঠেকিয়ে দেবে তার মানে উসমান আজকে রাতের এই সেজদাটা তিনি ফজর পর্যন্ত হয়তো সেজদায় পড়ে থাকবে আজকে উসমান আর মাথা উঠাবে না আরেকটা বর্ণনায় রয়েছে হাজা হুয়া আজানুল ফজর এই সেজদা থেকে উসমান শুধু মাথা উঠাবে যখন ফজরের আজান তার কানে যাবে তার আগে হয়তো আজকে আর উসমান সেজদা থেকে মাথা উঠাবে না এটা হচ্ছে একটা একটা ব্যক্তির একটা রাকাতের নামাজের সিস্টেম যে রাতে একজন বাদশা নামাজ পড়তেছে এইভাবে যে একটা সেজদা তেলাওয়াতের সেজদা এসেছে সে সেজদায় গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে আল্লাহর দরবারে বলছে ফজরের আজান ছাড়া তাকে আজকে সেজদা থেকে কে উঠাতে পারবে না এবং আরেকটা বর্ণনায় কি রয়েছে আও তারা বি রাকাতিন লাম ইউসাল্লি গায়রাহা এই আব্দুর রহমান বলছেন আমার একিন হয়ে গেছে এটাই হচ্ছে আজকে রাতের উসমানের শেষ রাকাত নামাজ উনি আর অতিরিক্ত নামাজ পড়বে না এক রাকাতে রাত পার
আর তিনি যে এক এক রাকাতে পুরো রাত পার করে দিতেন আরেকটা বর্ণনায় আসছে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এক স্ত্রী নাইলা থেকে এই নাইলার ঘটনাটা কি ছিল যেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাগিরা হত্যা করার জন্য শহীদ করার জন্য তাকে ঘেরাও করেছে সেই রাতে এই নাইলা তার স্ত্রী বলেছিল ওই হত্যাকারীদেরকে তোমরা আজকে ওসমানকে হত্যা করো অথবা ছেড়ে দাও জেনে নাও তোমরা এমন এক ব্যক্তিকে ঘেরাও করেছে ওসমান হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি সারা রাত জেগে থাকে নামাজে আর নামাজে শুধু দাঁড়িয়ে থাকে না তিনি এক রাকাত নামাজে পুরো কোরআনকে খতম করে ছেড়ে দেয় সেই ব্যক্তি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইবনে সিরিন বলছেন এই কথাটা কর্ণ করছেন কার কাছ থেকে কালাত নাইলাতু বিনতু আল ফুরাফিসাতিন তিনি বলছেন হাইসু দাখালা আলা উসমানিন লিয়াকতুলুহু যখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য সে বাগিরা তার ঘরে প্রবেশ করেছে তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলেছিল এই ইয়াকতুলুহু আও ইয়াদুহু তোমরা তাকে হত্যা করো অথবা ছেড়ে দাও জেনে রাখো উসমান কেমন ব্যক্তি তিনি হচ্ছেন ফাকাদে কানা ইউহি লাইলা কুল্লাহু বিরাকাতিন ইজমাউল কুরআন তিনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর কালাম খতম করে দেয় তিনি হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটা ছিল তাদের আমল এটা কি তার ফরজ ইবাদত ছিল তারা যেই ব্যক্তির নফল ইবাদত এমন তারা কোনোদিন ফজর ফরজ ছাড়তে পারে ফরজ ইবাদত ছাড়তে পারে সুবহানাল্লাহ আমাদের হিতাহিত জ্ঞান কোথায় চলে গেছে তাদের কোরআন তেলাওয়াত তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল আরেকজন সাহাবী আবু তালহা যায়েদ ইবনে সাহল তার নাম ছিল এই যায়েদ ইবনে সাহল তার কর্ম সম্পর্কে তার সিয়াম কেমন ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আবু তালহা লা ইয়াসুমু আলা আহাদিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আজলিল গাযওয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন তখন যেহেতু তার সাথে জিহাদ করতে হবে তাই আবু তালহা কখনো তেমন একটা সিয়াম রাখতেন না কারণ যখন জিহাদের ডাক আসতো তখন তিনি রাসূলের সাথে জিহাদে চলে যেতেন শুধু জিহাদ করার জন্য তিনি সিয়াম রাখতেন না কিন্তু এই তালহা আবু তালহা যখন রাসূলের ইন্তেকাল করেছেন তার পরের আমল দেখেন তারপরে বলছেন যখন রাসূলের সাথে জিহাদে যাওয়া তার বন্ধ হয়ে গেল সে সুযোগ হারিয়ে গেল ফালাম্মা কুবিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল ইন্তিকাল করলেন তারপরে আবু তালহার চরিত্র কি আনাস বলছে লাম আরাহু মুফতিরান ইল্লা ইয়াউমুল ফিত্র আও ইয়াউমুল আধা আমি আবু তালহাকে কোনোদিন সিয়ামবিহীন দেখিনি কেবলমাত্র দুই ঈদের দিন ছাড়া তার জীবনটা কেটেছে সিয়াম রেখে শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আদহা কুরবানির ঈদের দিন আর এই রোজার ঈদের যেটা আমরা বলি এই দুই ঈদের দুই দিন ছাড়া তিনি তার জীবনে কোনোদিন সিয়াম ছেড়ে দেয়নি সবসময় সিয়াম পালন করত এই হাদিসটাকে কে বর্ণনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছে 2828 মানে 2828 হাদিস নাম্বার 2828 নম্বরে গিয়ে পেয়ে যাবেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা ছিল এমন যখন তার আমল বলে দিয়েছে তার মর্যাদা বলে দিই তার সম্পর্কে বলা হয়েছে তিনি তার লাইফে জিহাদ করেও ইন্তেকাল করেছেন সর্বশেষ তিনি নৌযানে ছিলেন সমুদ্রে ভ্রমণে ছিলেন আর সমুদ্রে তার ইন্তেকাল হয়েছে জাহাজে সেই সমুদ্র থেকে জাহাজ কিনারে আসতে সাত দিন লেগে গিয়েছিল আর তিনি মরে গেছেন সাত দিন আগে সাহাবী বর্ণনা করেছেন এই সাত দিন তার দেহের কোনো পরিবর্তন ঘটেনি ওই সাত দিন মরে গেলে সুস্থ মানুষ যেমন তার দেহটা সামান্যতম বিকৃতি ঘটেনি সাত দিন ওই অবস্থায় ছিল এত মর্যাদাপূর্ণ সাহাবী আবু তালহা তো তাদের আমল হচ্ছে এটা এগুলো নফল ইবাদতের কথা বলতেছি আর আজকে আপনাদেরকে দেখাতে হয় যে আপনি ফজর ফরজ ইবাদত আদায় করবেন এটা কেমন মুসলিম আমরা তারা কেন করতে এগুলো নাজাতের জন্য করতো না কেন করতে এগুলো সুবহানাল্লাহ এরকম কত ব্যক্তির উদাহরণ দেব আপনার কাছে আমি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি তাদের আমল কেমন ছিল এই আব্দুল ইবনে মাসউদের ছেলে তিনি বর্ণনা করতেছেন যে আব্দুল ইবনে মাসউদ কেমন ছিল আন্নাহু কানা ইয়াকরাউল কুরআনা ফি গায়রি রমাদানা কুল্লি সাবিয়িন গায়রি রমাদানা মিনাল জুমআতি ইলাল জুমআ আব্দুর রহমান আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল ছিল তিনি রমজান মাসে নয় অন্য যে কোনো মাসে প্রত্যেক সাত দিনে এক জুমা থেকে আরেক জুমা তিনি কোরআন খতম করতেন প্রত্যেক সপ্তাহে মাসে চারটা খতম তার মানে প্রত্যেক সপ্তাহে তিনি কোরআন পড়তেন এটা হচ্ছে রমজান ছাড়া আর যখন রমজান মাস চলে আসতো ওয়া কানা ফি রমাদানা ফি সালাসিন তিনি প্রত্যেক তিন দিনে এক খতম করতেন এটা ছিল আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে প্রতিদিনে পড়তে পারতেন কিন্তু কেন করেননি কারণ রাসূলুল্লাহ তাকে বলেছিলেন যে তুমি তিন দিনের কমে কোরআন পড়বা না
কারণ তুমি কিছুই বুঝবা না তাহলে তাহলে এইজন্য তিনি তিন দিনে এক খতম করে কোরআন পড়তেন এই কথাটা কে এনেছেন ফাদায়েলুল আওকাত ইবনে কাসির রাহমাহুল্লাহ ফাদায়েলুল আওকাতের মধ্যে এই কথাটা রয়েছে এটা ছিল তাদের চরিত্র তাদের জীবনী সাদ ইবনে মুনজির আরেকজন সাহাবী সম্পর্কে বলা হয়েছে তিনি একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ আকরাউল কুরআনা ফি সালাসিন আমি আমার জন্য কি অনুমতি আছে যে আমি প্রত্যেক তিন দিনে কোরআন খতম করতে পারো তিন দিনে তুমি এক খতম কোরআন পড়তে পারো প্রতিদিন 10 পারা করে যখন সে অনুমতি পেয়ে গেছে সাহাবী বলছেন কালা ফাকানা ইয়াকরাউহু হাত্তা তুওয়াফিয়া তার মৃত্যু পর্যন্ত তিনি এইভাবে প্রত্যেক তিন দিনে একবার করে কোরআন খতম করতেন আর আমরা মুসলিম এই কোরআন আমাদের কাছেও আছে কিন্তু আমরা কোরআন পড়তেই জানি না আমরা কয়জন ব্যক্তি বলতে পারবো আমরা কোরআন পড়তে জানি অথচ সাহাবায়ে কেরামরা কত উচ্চতর জায়গা দখল করে নিয়েছে যারা প্রত্যেক তিন দিনে একবার করে কোরআন খতম করেছে আপনি বলতে পারবেন তার 10 বছর যদি সে বেঁচে থাকে পৃথিবীতে তার আমলনামায় কত পারা কোরআন খতম করার সওয়াব তিনি অর্জন করতে পেরেছে আর আমরা এক পৃষ্ঠা পড়ি না আজকে এক সপ্তাহ যাবত কোন ব্যক্তি কয়জন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে রমজানের প্রস্তুতি স্বরূপ আমি এই এক সপ্তাহের মধ্যে এক পৃষ্ঠা কোরআন পড়েছি কে আছে এমন ব্যক্তি হয়তো আমরা দেখা যাবে ফেসবুক ইউটিউব এই সমস্ত ফিতনা নিয়ে কার বউ কার সাথে চলে গেল কে কি করলো সত্য না মিথ্যা এগুলো লিখতে লিখতে আর দেখতে দেখতে আমাদের সপ্তাহ পার হয়ে গেছে এইভাবে আল্লাহ না করুক আমাদের রমজান না ছুটে যায় কার জীবনে কি ফিতনা এসেছে আপনি আপনাকে ফিতনায় ফেলে দিয়েছেন তাদের সত্য মিথ্যা যাচাই করতে করতে কেন এটাকে আপনার দায়িত্ব এটা আপনার কাজ কেন আপনার এগুলো নিয়ে ভাবতে হয় কেন আপনি ইবাদতের দিকে ঝোঁকেন না কেন আপনি যে কোরআন পড়তে পারেন না এটা কেন আপনার চিন্তা জাগে না কেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনি কি বলবেন এটা নিয়ে আপনার কেন টেনশন হয় না কার বউ কার সাথে চলে গেছে ওটা নিয়ে আপনার কেন এত মাথা ব্যথা কেন আপনি আপনার চিন্তা করেন আল্লাহ বলছে কুয়ানফুসাকুম তুমি তোমার নিজেকে বাঁচাও কেন আমরা এগুলো নিয়ে চিন্তা করি না কেন আপনাকে ফেসবুকে ওগুলোর তদন্ত করতে হবে সত্য না মিথ্যা কেন করতে হবে আপনার কি দায়িত্ব সেক্ষেত্রে অথচ তারা পড়ে থাকতো সারাক্ষণ কোরআন নিয়ে কতজন ব্যক্তির কথা বলবো তাবিদের এই চরিত্র ছিল আরেকজন সাহাবী কানা উবাই ইবনু কাব ইখতিমুল কোরআন ফি কুল্লি সালাসিন প্রত্যেক তিন দিনে উবাই ইবনু কাব কোরআন খতম করতেন ওয়া কানা তামিমাদ দারি আরেকজন সাহাবী সম্পর্কে বলা হয়েছে ইখতিমুল কোরআন ফি কুল্লি সাবিন তিনি প্রত্যেক সাত দিনে কোরআন তেলাওয়াত কোরআন খতম করতেন কাব ইবনু উবাই সম্পর্কে যেটা বললাম সেখানে আট দিনের কথা রয়েছে কাব ইবনু উবাই আট দিনে কোরআন খতম করতেন তামিমাদ দারি তিনি সাত দিনে কোরআন খতম করতেন তাহলে আপনিও এমন একজন হয়ে যান যে এই রমজান আমি ইনশাআল্লাহ আজিজ কোরআন পড়া শিখব কোরআন খতম করব কোরআন বোঝা শিখব আপনি এই নিয়ে নেন নিজের উপর এটা রাজিম করে নেন সালাতের উদাহরণ দিলাম সিয়ামের উদাহরণ দিলাম আপনাকে কোরআনের উদাহরণ দিলাম ইফতারের ক্ষেত্রে আপনি নিয়ে নেন চমৎকার একটা কথা রয়েছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইফতারের ধরনটা কেমন ছিল তিনি বলতেন ওয়া কানা ইবনে ওমর লা ইফতিরু ইল্লা ইয়াতীমা ওয়াল মাসাকিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনোদিন ইফতারি করতেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে কোনো মিসকিন অথবা কোনো এতিমকে সাথে না নিতেন আমরা যদি এমন হয়ে যাই তাহলে আমাদের আশেপাশের ঘরগুলোকে না খাওয়া কোন ব্যক্তি থাকবে আপনি আমি যদি এমন হয়ে যায় যে আমি আমার পাশের ঘর ছাড়া ইফতারি করব না যার ঘরে ইফতারি খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না এমন একটা ঘরকে আপনি বেছে নেন আরেক ভাই আরেকটা ঘরকে বেছে নেন আরেক ভাই আরেকটা ঘরকে বেছে নেন আমাদের সমাজে কোনো অভাবী থাকবে কোনো ব্যক্তি এমন হবে যে ইফতারি পায়নি সেহারি পায়নি এমন হবে না আমাদেরকে সেই চরিত্রের হতে হবে না এই কথাগুলো আমাদের কাছে আসতো না তিনি কোনোদিন ইফতারি করতেন না কোনো মিসকিন এবং এতিম ছাড়া আমাদের হয়তো এতিম পাওয়াটা টাফ মুশকিল আছে কিন্তু মিসকিন তো আমাদের কাছে আছে তাই না আমরা কেন এটা করতে পারবো না কেন করতে পারবো না আর ইফতারি কি আপনাকে অঢেল দিতে হবে জরুরি নয় আপনার একটা খেজুরও ইফতারি হতে পারে একটা এক গ্লাস পানিও ইফতারি হতে পারে যার যতটা সামর্থ্য আছে আপনি নিজেকে পেছনে ফেলে রাখবেন না চেষ্টা করবেন আপনার সাথে এই ইফতারির বিষয়টাকে সামনে রাখতে এবার আসুন আপনার এই রমজানের চরিত্রটা কেমন হবে এটা হবে সবচেয়ে মূল মেসেজ আমাদের মূল মেসেজ আমি শুধু দুই একটা কথা বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু যার হাদিস সবথেকে বেশি আমরা জানতে পারি শুনতে পারি তিনি একেবারে হত দরিদ্র একজন সাহাবী মসজিদে পড়ে থাকতো কিন্তু তাদের আমল কেমন ছিল জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু এবং তার সঙ্গীদের সম্পর্কে কি বলা হয়েছে সুবহানাল্লাহ আন্না আবু হুরায়রা ওয়া আসহাবুহু আবু হুরায়রা এবং তার ছাত্ররা তার সঙ্গীরা কেমন কানো
ইযা সাওমু ইয়াউমিন যদি কোনদিন সিয়াম রেখে নিত জালাসু ফিল মসজিদ তারা মসজিদে ঢুকে যেত মসজিদ থেকে আর বাইরে বের হতো না এটা রমজান মাসে নয় যে কোনো দিন যদি সিয়াম রেখে নিত সারা দিন মসজিদে কাটাতো কেন কাটাতো তার আর কোনো কেন মসজিদ থেকে বের হতো না তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতো ওয়া কালু নুতাহহিরু সিয়ামানা আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদ থেকে বের হই না একজন ব্যক্তি সিয়াম রাখে আর মসজিদে এসে পড়ে থাকে মসজিদ থেকে বের হয় না তার দাবি কি সে বলতেছে আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদ থেকে বের হই না আপনি বলেন তো দেখে আজ থেকে 1400 বছর আগে কোন মহিলা ছিল রাস্তাঘাটে বেপর্দা ছিল কোন মহিলা উলঙ্গ হয়ে ঘুরতো কোন হাইপারমার্কেট ছিল ইন্টারনেট ছিল কোন দুর্নীতি ছিল এমন কি ঘটতো যে বাইরে গেলে তাদের সিয়াম নষ্ট হয়ে যাবে সিয়ামে ঘাটতি হয়ে যাবে অপবিত্রতা হয়ে যাবে 1400 বছর আগে সাহাবীদের যুগে তাহলে তারা এমন কি ফিল করতো সিয়ামটাকে কি ভেবেছে তারা কিভাবে সিয়ামকে হেফাজত করতে হয় আর 1400 বছর পরে আজকে আমাদের ঘরে বেপর্দা আমাদের ঘরে একাকার পাশের বাড়ির মহিলারা কি কি করতে সব দেখা যাচ্ছে গান বাদ্য বাজতেছে আমার পকেটে মোবাইল চাইলেই যা খুশি তা আপনার চোখে পড়ে যাচ্ছে আপনার একবার ফিল হয় না যে আমার সিয়াম কি আছে না গেছে এটা কেমন সিয়াম আমাদের 1400 বছর আগে তারা বলতেছিল আমি আমার সিয়ামকে হেফাজত করার জন্য মসজিদে বসে থাকি আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য এটা করি তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হবে তাহলে আমরা কোন সিয়াম পালন করতেছি ওটা কেমন সিয়াম ছিল কোন রোজা আমরা কোন রোজা পালন করি আমরা তো শুধুমাত্র ওই যে খাই না আর পান করি না কিন্তু কান দিয়ে তো গান ঠিকই ঢোকে আমাদের চোখ তো খারাপ ঠিকই দেখে আমাদের হাত তো খারাপ কিছু ঠিকই স্পর্শ করে আমরা খেলতাম সা সব করতেছি আমরা ক্রিকেটও খেলি আমরা চায়ের হোটেলে গিয়েও বসে থাকি আমাদের বিচেও ঘোরা সব কিছু ঠিক তাহলে এটা বুঝলাম না তো সাহাবীদের ঈমান কি তাদের দৃষ্টিকোণ থেকে সিয়াম কি জিনিস আমরাই বা কোন সিয়াম পালন করতেছি কে কাকে বুঝাবে কে বুঝাবে সুবহানাল্লাহ তিনি বলতেছেন যে নুতাহহিরু সিয়ামানা আমরা আমাদের সিয়ামকে হেফাজত করতাম হেফাজতের জন্য মসজিদ থেকে বের হই না আমরা সুবহানাল্লাহ আর আমরা পকেটে নিয়ে আমাদের সিয়াম ধ্বংসকারী যন্ত্র নিয়ে পকেটে ঘুরি যখন তখন কোরআন না বের করে ফেসবুক চালিয়ে দিয়ে বসে থাকি আপনার সিয়াম টিকবে না জেনে নেন কারণ রাসূল আগে কি বলেছে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি যেই ব্যক্তি মিথ্যা কাজ করবার আর এই সমস্ত মিথ্যা আচরণ ছাড়তে পারবে না তার শুধু না খেয়ে থাকা পানি না পান করা এটা তার সিয়ামের কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আপনার আমার সিয়ামের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো কোন একদিন শেখ মুতিউর মাদানীর ক্লাসে ছিলাম তখন প্রশ্ন করছে এক ব্যক্তি বলতেছে যে শেখ আমি অসুস্থ আমি যেহেতু জানি পানি খাওয়া যাবে না এই জন্য আমি ট্যাবলেট খাইছি পানি ছাড়া ট্যাবলেটটা খেয়ে নিছি পানি খাইনি আমার কি রোজা নষ্ট হয়েছে বুঝেন আমরা হইলাম ওই সাহেব আমরা মনে করি শুধু পানি খাওয়া যাবে না আমরা মনে করি শুধু ভাত খাওয়া যাবে না গান ঠিকই শোনা যাবে আমরা মনে করি টিভি ঠিকই দেখা যাবে গার্লফ্রেন্ডের সাথে কথা ঠিকই বলা যাবে বাইক নিয়ে ঘোরাও যাবে সিয়াম বাতাস খেতে এসেছে সে খাদ্য শুধু খায় না বাতাস ঠিকই খায় আপনি জেনে নেন এটা সিয়াম নয় এটা মুসলিমদেরকে ধ্বংস করার পায় তারা শয়তান এতে খুশি শয়তান আপনাকে দুনিয়ার কষ্ট দিয়ে দিয়েছে আর আপনার নেকি থেকে আপনাকে মাহরুম করে দিয়েছে এই জন্য রাসূল সাল্লাম বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতশ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর কোন কত সিয়াম পালনকারী ব্যক্তি আছে সারা দিন সিয়াম রেখে কোনো নেকি পায় নাই শুধু খিদার কষ্ট আর পিপাসার কষ্ট পেয়েছে তার আমলনামায় লেখা হয়েছে সে ক্ষুধার্ত কোন সায়েম লেখা হয়নি আর কতক তারাবি পড়া ব্যক্তিরা আছে তারাবি তো পড়বে কিন্তু আমলনামায় নেকি পড়বে না ওই খাটর খাট নামাজ আল্লাহ পছন্দ করে না আপনি 20 রাকাত সালাত আদায় করবেন আর 20 মিনিটে পার এই চুক্তি আল্লাহ আপনার সাথে করেনি আল্লাহর কাছে নেকি আছে আর বান্দা তোমাকে বলেছে তুমি এই নেকি তোমার আমল দিয়ে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও আজকে যদি আপনার একটা ঘর বানাবেন আর মিস্ত্রি যদি টেরবেটার করে আপনি তাকে মজুরি দিতে চান না যদিও ঘরের তেমন কোনো ক্ষতি করে নাই একটু শুধু তার কাটা ভুল মেরেছে তাতেই আপনি দিতে চান না আর আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যেই ব্যক্তি মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যেই ব্যক্তি শুধুমাত্র রমজানের একটা মাস যদি তারাবি পড়ে তার অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে আর সেই পাপ মাফ করে নেবেন ওই 20 মিনিটের চুক্তির নামাজ খেলতামশা পেয়েছেন এটা হুজুর আপনার দলের নেতা
আল্লাহকে নেতা ভেবেছেন যে আপনার দলের সাপোর্ট হলে আপনাকে পার করে দেবে আল্লাহ আপনার কাছ থেকে ইবাদত তলব করেছে ইবাদত বান্দা তোর ইবাদত গ্রহণযোগ্য হলে তোর জন্য নাজাত আছে ইবাদত গ্রহণযোগ্য হবে না কোনো মুক্তি নেই কিছুই পাবে না তুমি আল্লাহর কাছে কিছুই পাবে না এটা হচ্ছে আমাদের ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদের টিম একদিন সিয়াম রেখে নিলে মসজিদে বসে যেত অথচ আমরা ফরজ ইবাদত যে ইবাদতের মধ্যে আমাদের নাজাত নিহিত আছে আর আপনি খেলতামশা করে এই রমজান মাস পার করে দিবেন বান্দা এই সুযোগ আপনার জীবনে দ্বিতীয়বার আসবে না দ্বিতীয়বার আসবে আপনি জেনে নেন একজন সাহাবী একটা যুদ্ধের ঘটনা মরে গেছে শহীদ হয়ে গেছে আরেকজন সাহাবী বেঁচে ছিল রাসূল সাল্লাম বলছেন যেই ব্যক্তি বেঁচে গেছে তার মর্যাদা ওই শহীদের চেয়ে এক স্টেপ আগে বেড়ে গেছে কেন বলতাছে সে কি এক বছরের সিয়াম পায়নি বলছে পেয়েছে বলছে সে কি কদর রাত্র পায়নি বলছে পেয়ে গেছে সুবহানাল্লাহ তার মানে জিহাদের ময়দানে মরে নাই বেঁচে আছে শহীদ তো তার জায়গায় পৌঁছে গেছে কিন্তু এই ব্যক্তি তো জিহাদের মধ্যে অংশ নিয়েছিল কিন্তু একটা বছর একটা রমজান মাস পেয়ে যাওয়া মানে কি একটা কদর রাত পেয়ে যাওয়া মানে 83 বছরের চাইতে বেশি নেকি সে হাসিল করে নিল কত মর্যাদা তার আর আপনি সেই খেলতামশা করে রমজানকে হারিয়ে দিবেন এটা হতে পারে না অতীতকে ভুলে যান বাধ্যতার ধর্মের কিচ্ছা কাহিনী ছেড়ে দেন আপনাকে এই রমজানে নিজেকে নাজাতি নিজেকে মুক্তির একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে আপনার কাছে যদি এটা আপনি মিস করেন তাহলে আমাদের এই খুতবা আমাদের এই প্রচেষ্টা আমাদের এই 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 চেষ্টা সব ব্যর্থ যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই ইবাদতকে কদর করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা হলাম সেই মুসলিম আল্লাহ যেই মুসলিম তুমি চেয়েছিলে এটা হওয়ার জন্য আপনাকে কি করতে হবে সর্বশেষ একটা কথা বলে দিই আমি আমার খুতবা শেষ করে দেব যেহেতু সময় হয়তো অনেক হয়ে গেছে কয়টা বাজে এখন সুবহানাল্লাহ 1:30টার কাছাকাছি চলে আসছে একটা কথা বলে দিই যেহেতু এটা নতুন মসজিদ আর সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাকে আরো আধা ঘন্টা সময় দিতে হবে কিন্তু আমি সেদিকে যেতে পারতেছি না আমি শুধু আপনার দৃষ্টিভঙ্গিটাকে চাচ্ছি যে এই রমজান আপনি কি করবেন আমি আশা করি এই কথা থেকে আপনি আপনার মাইন্ডটাকে সেটআপ করে নেন আপনাকে আমাকে বলতে হবে না যে আপনি কয় রাকাত নামাজ পড়বেন রাতে আমাকে বলতে হবে না আপনি কাকে ইফতার কত দামি ইফতার খাওয়াবেন এটা আমাকে বলতে হবে না আপনি কত টাকা মসজিদে দান করবেন এটা আমাকে বলতে হবে না আজকে আমার মেসেজ থাকবে বান্দা এটা আমি আপনাকে শুধু জাগিয়ে দিয়েছি আপনার কাছে ইসলামটা কি জিনিস আপনি এখন আপনার নাজাতের জন্য কত রাকাত আপনি নামাজ পড়লে সন্তুষ্ট হতে পারেন আপনি অত রাকাত নামাজ পড়েন কত রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এটা আমরা ডিসাইড করব না এটা 8 রাকাত আর 20 রাকাত দিয়ে হবে না বান্দা আপনার যদি মনে হয় আমার রব আমার উপরে রাজি হয় নাই আপনি সারা রাত উসমান রাদিয়াল্লাহু তাআলার সেজদায় পড়ে থাকবেন কেটা আপনাকে বাধা দেবে আপনি তো রাতের নামাজ নফল নামাজ আপনি 8 আর 20 নিয়ে কেন দ্বন্দ্ব করবেন আপনি কেন সারা রাত মসজিদে এসে সেজদায় পড়ে থাকেন না কেন কেন করবেন না আপনি এটা আল্লাহ তো এই কথাই বলেছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাবাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলছেন যারা নাজাত চায় দয়াময়ের বান্দা তারা তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় তারা ভয়ে আল্লাহর কাছে আশায় আল্লাহকে ডাকে এবং তারা তাদের রিজিক থেকে দান সাদকা করে খরচ করে আল্লাহ এটা গুণ বলেছে আমাদের মাঝে সেই চরিত্র কেন হবে না আর যদি সেই চরিত্র আমাদের মধ্যে না হয় আপনি জেনে নেন আমি আর আপনি প্রকৃত অর্থে মুসলিম হতে পারেন আসন সর্বশেষ একটা কথা বলেছিলাম যে আমাদেরকে কি হতে হবে সুবহানাল্লাহ একটা চমৎকার কথা আমাদের সালাফদের সম্পর্কে বলা হয়েছে তারা বলতো সাহাবীদের চরিত্র কেমন ছিল এ হাজারুনা মিনাল ফালাতাতিল লিসান ফি গায়রি সিয়ামিহিম সাহাবীদের তাবিঈদের চরিত্র ছিল তারা সাধারণ দিন আজকের মতো একটা দিনে তাদের জবান দিয়ে কোনোদিন তারা ফালতু কথা বলতেন না ফালাতাতিল লিসান তাদের জবানটাকে আলফাল কোনো বেহুদা কাজে খরচ করতেন না এমন কোনো কথা বলতেন না যেই কথাতে কোনো ফায়দা নাই এই কথা বলার পরে তিনি বলতেছেন ফা কাইফা বিহিম ইজা সাম তাহলে বান্দা তুমি একবার চিন্তা করো যেই সাহাবি যেই তাবি তার ব্যক্তিগত জীবনে কোনোদিন মুখে খারাপ কথা বলতো না তাহলে তারা ওই দিনটাকে কিভাবে পার করত যেই দিন তারা সিয়াম রেখে নিতেন যেদিন তারা সিয়াম অবস্থায় থাকতেন সেই দিনটা তাদের কিভাবে পার হতো একটা তো এক্সাম্পল দিয়েছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সেদিন তারা মসজিদ থেকে বের হতেন না সেই দিন তাদের মুখ দিয়ে খারাপ কথা তো দূরের কথা সুবহানাল্লাহ আল্লাহর জিকির ছাড়া তো তারা মুখই খুলতেন না তাহলে কারণ যেই দিন তারা সিয়াম অবস্থায় থাকতেন না সেই দিনই তাদের জবান থাকতো সংযত আর যেই দিন কোনো ব্যক্তি সিয়াম রেখে নেবে তাহলে তার জবানটাকে তাকে কিভাবে কন্ট্রোল করতে হবে আপনি একবার বুঝেন এই বিষয়টাকে আপনি কিভাবে নেবেন জায়েদ বিন আব্দুল্লাহ তার একটা কথাই আপনার আজকের সবচেয়ে বড় মেসেজ থাকবে এই কথাটা
কুট করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা যেটা হাদিসের কিতাবের কথা আর একটা হাদিসের পর্যায়ের কারণ সাহাবীর উক্তি এটা একটা আসার মুসান্নাফ ইবনে আবি শাইবা তার 8880 নম্বরে এই কথাটাকে উল্লেখ করেছেন জাবির বিন আব্দুল্লাহর একটা নসিহত আমাদের জন্য আমরা তো বড় বড় আলেমদের নসিহত শুনি তাই না আমি আজকে আপনাকে একজন সাহাবীর নসিহত পেশ করে দিচ্ছি যে রমজান আপনি কিভাবে কাটাবেন জাবির বিন আব্দুল্লাহ আমাদেরকে যে মেসেজ দিয়ে গেছেন তিনি বলতেছেন ইজা সুমতা ফালিয়াসুম সামুকা ওয়া বসরুকা ওয়া লিসানুকা আনিল কাযিব ওয়াল মাসামে তুমি যখন সিয়ামই রাখবা বান্দা মুসলিম ভাই তুমি যখন সিয়াম রাখার ইচ্ছা করেছো অতএব তুমি সিয়াম রাখাও তোমার শ্রবণ শক্তিকে তোমার কানকে সিয়াম রাখাও তোমার চোখকে সিয়াম রাখাও তোমার জবানকে সিয়াম রাখাও কি থেকে মিথ্যা থেকে এবং পাপ থেকে তোমার শুধু পেটকে সিয়াম রাখাও না বলছে তোমার পেটকে তুমি শুধু সিয়াম রাখাও না তুমি যখন সিয়ামই রেখেছো তাহলে তুমি তোমার কানকে সিয়াম রাখাও তুমি তোমার চোখকে দৃষ্টিশক্তিকে সিয়াম রাখাও তুমি তোমার জবানকে সিয়াম রাখাও মিথ্যা বলা থেকে মিথ্যা দেখা থেকে মিথ্যা শোনা থেকে পাপ করা থেকে পাপের কথা বলা থেকে পাপ কিছু দেখা থেকে তুমি সিয়াম পালন করো সুবহানাল্লাহ কত চমৎকার কথা তিনি বলেছেন এটা যে ব্যক্তি করে দেখাতে পারবে প্রকৃত অর্থে এই ব্যক্তি হচ্ছে সাইয়্যিদ এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সাইয়্যিদ কারণ আল্লাহ এটাই চায় যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারবে না আল্লাহ বলেন ও সাইয়্যিদ নয় আমার কাছে সাইয়্যিদ কত চমৎকার কথা বলেছেন এবং তিনি বলেছেন কারো যদি ওয়ার্কার থেকে থাকে তুমি তোমার কর্মচারীকে রিলিজ দিয়ে দাও এই রমজান মাসে তাকে বেশি কষ্ট তুমি দিও না তাকে হালকা করে দাও আপনাদের প্রত্যেক পুরুষের জন্য এটা দায়িত্ব মা বোনদেরকে এই রমজান মাসে বেশি কষ্ট দিবেন না ইফতারের ক্ষেত্রে অন্য কোনো কাজের ক্ষেত্রে তাদেরকে রিলিজ করে দেন সামান্য কিছু দিয়ে ইফতারি করার চেষ্টা করা সামান্য কিছু দিয়ে যাতে করে বিকালের সময়টা তার এই ইফতারি বানাতে বানাতে তার সময় যেন নষ্ট না হয়ে যায় কারণ জেনে নেন আপনাকে কিন্তু মুস্তাজাবুদ দাওয়া বলে বানিয়ে দেওয়া হবে রমজানে আপনারা যারা নাম জানেন ওয়াইজ করণীর নাম শুনেছেন না ওয়াইজ করণী তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া তিনি আল্লাহর কাছে যেই দোয়া করতেন সেটাই কবুল হতো প্রত্যেক রমজানে প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ ওয়াইজ করণী করে দেয় আপনারা জানেন প্রত্যেকে আপনারা ওয়াইজ করণী হয়ে যাবেন রমজান মাস আসলে কারণ হাদিস স্পষ্ট রয়েছে প্রত্যেক দিনে এবং রাতে প্রত্যেক ব্যক্তির একটা দোয়া আল্লাহ কবুল করবেই করবে দিনে একটা দোয়া কবুল করবে রাতে একটা দোয়া কবুল করবে করবেই করবে প্রত্যেক ব্যক্তির আপনি সারা দিন যা খুশি এবার দোয়া করেন আপনি জেনে নেন রমজান মাসের দিনে আপনার একটা দোয়া আল্লাহ কবুল করবে এটা ফাইনাল হয়ে আছে রাতে একটা দোয়া কবুল করা হবে এই জন্য এই সময়গুলোকে আপনি নষ্ট করেন না তো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ উক্তি যেটা যে তুমি তোমার কর্মচারীদেরকে রিলিজ দিয়ে দাও সুবহানাল্লাহ সৌদি আরবে এটা করে এখন পর্যন্ত করে জানেন কি করা হয় দিনের বেলায় ডিউটি মওকুফ নাই মাত্র 6 ঘন্টা কাজ করতে পারবে তার বেশি না আর গরম পড়লে সেদিন ডিউটি বন্ধ তারা ডিউটি করে রাতে দিনের বেলায় কোনো ডিউটি নেই আলহামদুলিল্লাহ এমনটা হইতে হবে মুসলিম নেতাদের নেচার আদর্শ এমন হতে হবে মুসলিম মালিকদের এমন হতে হবে কিন্তু আমাদের সমাজের রমজান মাস আসলে ফ্যাক্টরির মালিকগুলো যেমন আরো চাঙ্গা হয়ে যায় পারলে আরো 10 ঘন্টা ডিউটি বাড়িয়ে দেয় না এটা মোটেও উচিত নয় তাদেরকে রিলিজ দিতে হবে যদি আপনি প্রকৃত অর্থে মুসলিম হতে চান বা আল্লাহর কাছে আপনার কোনো ভ্যালু থেকে থাকে এবং তিনি সর্বশেষ যে কথাটা বলেছেন সুবহানাল্লাহ ওয়ালা তাজআল ইয়াউমা ফিত্রিকা ওয়া ইয়াউমা সাওমিকা সাওয়ান সর্বশেষ মুসলিম ভাই হিসেবে তিনি আমাদেরকে যে গাইড করেছেন যে বান্দা যেই দিন তুমি সিয়াম থাকবা তোমার এই দিনটা যেন ওই দিনের মতো না হয় যেই দিন তুমি সিয়াম ছিলা না তার মানে আজকে এই কয়েকদিন এই মাস আমরা যেভাবে কাটিয়েছি এই রমজান মাস যেন আমাদের এমনটা না হয় জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন বান্দা তোমার সিয়াম রাখার দিনটা যেন গায়রে সিয়ামের মতো না হয় আজকে তুমি যেমন ছিলা রং তামশা করেছো দেখো রমজান মাসে তুমি এমনটা করো না যেদিন তুমি সিয়াম রাখবা সিয়ামই রাখবা এই একটা সিয়াম আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আপনি কি জানেন ওই যে বাবুর রায়ান এটা কেবলমাত্র এই এক মাসের সিয়াম দ্বারাই খুলবে না তো খুলবে না আপনার হাতে সুযোগ এই এক মাসের সিয়াম দিয়ে যদি আপনি বাবুর রায়ানটাকে খুলে নিতে পারেন মরার পরে আপনি এই দরজা দিয়ে জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে এমনটা হওয়ার তৌফিক দান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান তুমি আমাদের কল্যাণের জন্য প্রেরণ করেছো যেই কল্যাণ নিয়ে রমজান আমাদের কাছে আসতে আছে আল্লাহ এই কল্যাণ থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই আল্লাহ এই কল্যাণ যারা প্রাপ্ত হবে আমাদের প্রত্যেককে ওই মুসলিমদের অন্তর্ভুক্ত করো আল্লাহ যারা এই রমজানে নিজের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারে এজন্য আমাদের প্রথম কাজ এখন আপনি বলেন আল্লাহর কাছে আর মাত্র 7 দিন তো বাকি আর মাত্র 7 দিন বাকি আপনি এখন আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তুমি যদি আমার মৃত্যু লেখে থাকো আল্লাহ 7 দিনে নয় অন্তত রমজানের চাঁদ উঠে গেলে যেন আমার মৃত্যু হয়
তার আগে যেন না হয়। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। কেন বললাম জানেন? কারণ আপনি বেঁচে থাকলে রমজানের চাঁদ যদি উঠে যায় আপনার বিগত এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সেই হাদিসটা ইমাম মুসলিম তার 440-এ কোট করেছেন, আমি আর ওদিকে যাচ্ছি না। আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।